ফিলিস্তিনিদের জন্য জরুরি সামগ্রী পাঠানো হবে বললেন প্রধানমন্ত্রী। হুমকি দিয়ে আর গদি রক্ষা করা যাবে না বলছে গণতন্ত্র মঞ্চ। দিনে নির্বাচন হলে আওয়ামী লীগ 10% ভোটও পাবে না বললেন মঈন খান। জানাবো 28 অক্টোবরের মহাসমাবেশে গুন্ডা নামালে জনগণ গামছা বেঁধে আপনাদের নামাবে বলছেন জোনায়েদ সাকিব। এবং সর্বশেষ জানাবো গ্রেফতার করে নেতাকর্মীদের ঢল আটকানো যাবে না রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ফিলিস্তিনিদের জন্য জরুরি সামগ্রী পাঠানো হবে বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ থেকে ফিলিস্তিনে ওষুধ এবং জরুরি অন্যান্য জিনিসপত্র পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলে ওআইসিভুক্ত 14 দেশের রাষ্ট্রদূতকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন কোন পথে ফিলিস্তিনে ওষুধ পাঠানো হবে এখনও সেটা ক্লিয়ার না, তবে আমরা পাঠাবো। এছাড়া আগামী শুক্রবার বাংলাদেশের সব মসজিদে ফিলিস্তিনিদের জন্য দোয়া পড়ানো হবে। বুধবার সন্ধ্যা 7টায় ওআইসিভুক্ত 14 দেশের রাষ্ট্রদূত গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন গতকাল ফিলিস্তিনের হাসপাতালে যে অ্যাটাক করেছে সেখানে বহু শিশু এবং নারী মারা গেছে, সেই সম্পর্কে তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন। ফিলিস্তিনিদের ব্যাপারে বাংলাদেশের যে সমর্থন আছে সেই সমর্থন যেন অব্যাহত থাকে সেটাও চান তারা। এ সময় বাংলাদেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন এই ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। হাসপাতালের উপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। হুমকি দিয়ে আর গদি রক্ষা করা যাবে না বলছে গণতন্ত্র মঞ্চ। যুগোৎপাত আন্দোলনের অংশ হিসেবে আগামী 28 অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। এই সময়ের আগে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন জোটের নেতারা। তা না হলে জনগণ 28 অক্টোবরের পর সরকারকে গলায় গামছা বেঁধে নামাবে বলেও হুঁশিয়ারি দেন তারা। নেতারা বলেন কোনো হুমকি বা পাহারা বসিয়ে এবার আর গদি রক্ষা করা যাবে না। সম্মানজনক পথে বিদায় নিতে চাইলে অনতিবিলম্বে পদত্যাগের ঘোষণা দিন, অন্যথায় জনগণ 28 অক্টোবরের পর সরকারকে গলায় গামছা বেঁধে ক্ষমতা থেকে নামাবে। গণসংগতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন আমরা এই সমাবেশ থেকে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব যাতে শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারে তার জন্য নিরাপত্তার সব ব্যবস্থা সরকারকেই করতে হবে। আগামী 28 অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন, অন্যথায় গণ অভ্যুত্থানের মুখোমুখি হতে হবে। অবরোধ করলে বিএনপির অবস্থা শাপলা চত্বরের চেয়েও করুণ হবে। ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের নিন্দা জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন এই সরকার এত হত্যা করেছে তাদের কারো কারো বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের হয়েছে, এই সরকার একা হয়ে গেছে, তারা আর ক্ষমতায় থাকতে পারবে না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন সরকার ক্ষমতা হারানোর আতঙ্ক থেকে বিরোধী দলের আন্দোলন দমনে হেফাজতের চেয়ে ভয়াবহ ঘটনা ঘটানোর হুমকি প্রদান করছে। এসব হুমকিতে সরকার তার অবৈধ গদি কোনোভাবেই রক্ষা করতে পারবে না। ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবুল বলেন এই ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকার জন্য কোর্টের দ্বারস্থ হয়েছে। তিনি অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানান। দিনে নির্বাচন হলে আওয়ামী লীগ 10% ভোটও পাবে না বললেন মঈন খান। দিনের বেলায় নির্বাচন হলে আওয়ামী লীগ 10% ভোটও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। মঈন খান বলেন আজ বাংলাদেশ থেকে বাকশাল বিদায় করে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করে যাচ্ছি। এই আওয়ামী লীগ 3 মিনিটে গণতন্ত্র ধ্বংস করে বাকশাল কায়েম করেছিল। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আজকে খালেদা জিয়া ও তারেক রহমানের দিক নির্দেশনায় রাজপথে নেমেছি। এই আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা জনগণের ইচ্ছাকে পদদলিত করে বারবার ক্ষমতা এসেছে। এই আওয়ামী লীগ দিনে ভোট দিলে 10% ভোটও পাবে না। তিনি বলেন আমরা জানতাম পাকিস্তানি অবকাঠামোর মধ্যে গণতন্ত্র সম্ভব না, তাই মানুষ দেশ স্বাধীন করেছে, কিন্তু আওয়ামী লীগও দেশের গণতন্ত্র চায় না, জনগণের বাক স্বাধীনতা দিতে চায় না সরকারের উদ্দেশ্যে। তিনি বলেন ভুয়া উন্নয়নের প্রকল্প নিয়ে মানুষকে খুশি করা যায় না, তা বুঝতে পেরে তারা আবারও একদলীয় নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়, কিন্তু এবার সেটা সফল হবে না। আন্দোলনের মধ্যে দিয়ে তাদের বিদায় করে জনগণের শাসন কায়েম করা হবে। 28 অক্টোবরের মহাসমাবেশে গুন্ডা নামালে জনগণ গামছা বেঁধে আপনাদের নামাবে বলছেন জোনায়েদ সাকিব। আগামী 28 অক্টোবরের মধ্যে সরকারকে পদত্যাগ করতে হবে, অন্যথায় গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।
জোনাত সাকি বলেন, সরকারকে সময় দিচ্ছি, আপনারা মনস্থির করেন কিভাবে পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচন করবেন। আগামী 28 অক্টোবর রাজধানীতে বিরোধী দলগুলো মহাসমাবেশ করবে, এই সমাবেশের আগেই মনস্থির করেন কিভাবে পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন করবেন। জোনাত সাকি বলেন, 2014 সালের মতো একতরফা নির্বাচন করতে চাইলে জনতা প্রস্তুত নিচ্ছে, 90-এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনের মতো গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনাদের বিদায় করবে, দেশের মানুষ আর ভয় পায় না। উল্লেখ করে তিনি বলেন, জনগণ আগামী 28 অক্টোবর মহাসমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে, এতে গুন্ডা আর পুলিশ বাহিনী নামিয়ে দিলে জনগণ গামছা বেঁধে আপনাদের ক্ষমতা থেকে নামাবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ নেতাদের পাখা গজাচ্ছে। ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী দলের রাস্তা দখল করতে দেবে না, আমরা এখানে রাস্তা দখল করেছি, বিজয়নগরে অন্যান্যরা সমাবেশ করছে, নয়াপল্টনে বিএনপির লাখো মানুষ, আর উনি বলছেন রাস্তা দখল করতে দেবে না, এই সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। জানিয়ে তিনি বলেন, তলে তলে সিদ্ধান্ত হয়ে গেছে, ভারতের সঙ্গে কথা হয়েছে কিন্তু কিচ্ছু নাই, সব খালি, এরা ক্ষমতায় থাকতে পারবে না, সারা দেশ বিশ্ব আমাদের পক্ষে, আমরা জানি আমরা জিতব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধ ঘোষণা করেছেন উল্লেখ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ওবায়দুল কাদের বলেছেন, শাপলা চত্বরের হেফাজতের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে বিরোধীদের ওপর, এর চেয়ে বড় আক্রমণ হবে। এই বক্তব্যের মধ্যে দিয়ে উনি স্বীকার করে নিয়েছেন, শাপলা চত্বরে সরকার মানুষ খুন করেছে, মানুষ পাল্টা ধাওয়া দেওয়া শুরু করেছে। উল্লেখ করে সাইফুল হক বলেন, সরকারের মন্ত্রীরা বলছে আগামী 3 মাস দেশকে পাহারা দিয়ে রাখতে হবে, লুটের টাকা রক্ষা করতে তারা পাহারা বসাতে চায়। আরেকটা হচ্ছে ক্ষমতায় থাকা মানে বেহেস্তে থাকা, তাই আজকে বেহেস্ত থেকে বের হয়ে যেতে হয় কিনা সেই জন্য পাহারা, কোনো পাহারা দিয়ে এই সরকারের পতন ঠেকানো যাবে না। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, এ দেশে আর রাতে বাক্স ভরাটের ভোট হবে না, দেশে কতজন জনগণের ভোটে নির্বাচিত, এরা আরেকবার ক্ষমতায় এলে মানুষকে কী পরিমাণ অত্যাচার নির্যাতন করবে তার সীমা নাই। সরকার বিরোধী দলগুলোকে সহিংসতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, সরকার বলে আন্দোলন হয় না, আপনারা কেমন আন্দোলন চান, লগি বৈঠার মারামারি চান, আমরা সহিংসতা চাই না। গ্রেফতার করে নেতাকর্মীদের ঢল আটকানো যাবে না, রিজভী। সরকার আতঙ্কিত হয়ে আবারও গ্রেফতার শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, কয়েকদিন ধরে টুকটাক গ্রেফতার চলছে, হঠাৎ গতকাল থেকে সরকার বিচলিত হয়ে পড়েছে। রাত 10:30 দিকে শুনতে পাই তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদকে তার ব্যবসার প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করা হয়েছে। রাত 11:30 শুনলাম বিএনপি সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেফতার করা হয়েছে। তারপর ঝড়ের মতো আসতে শুরু করলো নেতাকর্মীদের তুলে নিয়ে যাওয়ার খবর। কেন বিচলিত হয়ে পড়ল সরকার? নিশ্চয়ই সরকার আতঙ্ক বোধ করছে, সরকার বিচলিত, তারা এখন নিজেদের শক্তিতে আর দাঁড়াতে পারছে না। উল্লেখ করে তিনি আরও বলেন, ওরা ভয় পেয়েছে, ভয় পেয়েছে এই কারণে যে সমাবেশে কী হতে পারে, কী ঘটতে পারে, এই আতঙ্ক থেকেই তারা গ্রেফতার নির্যাতন শুরু করেছে। ঢাকার বিভিন্ন প্রান্তে সমাবেশের কারণে তল্লাশি করেছে, তারপরেও কি নেতাকর্মীদের আশা বন্ধ করতে পেরেছে? দুলু আবুল কালাম আজাদকে গ্রেফতার করে সমাবেশের নেতাকর্মীদের ঢল আটকানো গেছে, আটকানো যাবে না, জনতার এই স্রোত তারা আর আটকাতে পারবে না। বিএনপি এর মুখপাত্র বলেন, আওয়ামী লীগ বিরোধী দল ছাড়া ক্ষমতায় থাকতে চায়, আজীবন ক্ষমতার নেশা তাদের পেয়ে বসেছে। এই জন্য ওবায়দুল কাদের বলেন, এবার যারা আন্দোলন করবে তাদের হাত পুড়িয়ে ফেলা হবে। আবার বলেন, এবার আন্দোলন করলে শাপলা চত্বরের চেয়েও ভয়ঙ্কর কিছু হবে, এগুলো বলে রীতিমতো হুমকি দিচ্ছেন। এগুলোর কারণ হলো, ওনার ভাষায় বলি, তলে তলে দুর্বল হয়ে পড়েছে বলেই তারা এই হুমকি দিচ্ছে। তিনি বলেন, ব্যাংক লুট করেছে, টাকা পাচার করে দেশকে বিক্রির উপক্রম করেছে, এটাকে তারা টিকিয়ে রাখতে চায়। খুলনার ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রলীগের এক নেতা 1 কোটি টাকার অফার করেছে তার পার্টিকে ছাত্রলীগের সভাপতি হওয়ার জন্য, কারণ ছাত্রলীগ যুবলীগের পদে থাকলে টাকা পাচার করা যায়। ফরিদপুরের ছাত্রলীগ নেতা 2000 কোটি টাকা বিদেশে পাচার করেন। তিনি অভিযোগ করে বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত 250 থেকে 300 জন নেতাকর্মীতে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে জনসমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ দুলু, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুন নবী খান প্রমুখ বক্তব্য দেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।